এইচএসবি পরীক্ষার দ্বিতীয় দিনে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এই পরীক্ষায় 7টি অবস্টিকল থাকে। এই 7টি অবস্টিকল প্রত্যেক প্রার্থীকে অতিক্রম করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। 7টি অবস্টিকলের মধ্যে লাডার ক্রসিং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় পুরুষ প্রার্থীকে লাডার ক্রসিংয়ের সময় 5টি বার অতিক্রম করতে হয় এবং মহিলা প্রার্থীদেরকে 3টি বার অতিক্রম করতে হয়। লাডার ক্রসিংয়ের নাম্বার থাকে 10 নম্বর। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সুতরাং সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে যারা আইসএসবির কোচিং করতে আসেন তাদেরকে আমরা প্রতিনিয়ত ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টগুলো করিয়ে থাকি। এবং ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে ভালো নম্বর পেতে চাইলে আগে থেকে অধিক প্রস্তুতির কোনো বিকল্প নয়।